আমি ওই বুঝাইতাম সাইরাম আমরা সিলেট বাসি আমরা দাদার খালি আমরা বাফর খালি ইলিম বিদ্যা জ্ঞান ওলায়তি ফিরাকি এটা নয়া কুন্তা নাই আমরা ভাইয়া ভাইয়া আইসি ভাইয়া ভাইয়া আইসি তে নবীর চেহারা দেখি আমি আমার ইমান নসিব হইতো মরণের সময় নবীর লোকে আমার সম্পর্ক আসেনি নবীর লোকে আমার সম্পর্ক আসেনি আমি নবীর হইরা মাটির তৈরিতে সিসার তৈরিতে ফিতলতে খাসা ওতা লইয়া মায়ের করিয়া আল্লাহ ইসলামিক টিভি আহলে সুন্নতল জামাতির মুক্তির পথ আমাদের বাছন ভঙ্গি সবকিছুর মধ্যে থাকতে হবে উদারতা সভ্যতা মৌনতা মানবতা আমরা দেখিয়ে দিতে চাই বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আমরা দেখিয়ে দিতে চাই আমরা জালালি মুসলমান আমাদের ব্যবহারে আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের কথা বলায় কোন ধরনের আদবের খেলাফ নাই আমরা সুশৃঙ্খল জাতি হোকল্লা হোক সময় সংক্ষিপ্ত এই সম্মানিত মেহমান আমার রসুল বলেছেন সম্মানী ব্যক্তি মেহমান হিসাবে মুসাফির হিসাবে যখন তোমার এলাকায় আসবে ওই মুসাফির মেহমানের প্রতি তুমি যথাযথ সম্মান প্রদর্শন করো একজন মেহমানকে আঘাত দিলে আমার আল্লাহ মেজার হন ইয়াকুব আলি ইসলামর ভুয়া পরীক্ষা করে দিলে ইলা দিয়া কইলা এই দেশর রাজার জন্মর দোষ রাজায় হইল তোমরা কিভাবে অনুমান করলে আমার জন্ম দোষ বুঝলে আপনি হইলাম মেজবান আমরা হইলাম মেহমান দাওয়াত করিয়া আনি আমরা রেজে নেমন বাড়বো না কোনো সদর না কোনো ইজ্জত আইডিয়া করি আমরা ধরে লিছি আপনার জন্ম দোষ তে আমরা যদিও মান্না চালু আমরা খাইছি না বুঝছেন ইহুদিরা খাইছে কিন্তু তারা বিনিময়ে আল্লাহর রিমখ হারামি করছে আমরা যদিও মান্নুয়া সাল্লোয়া পাই নাই আমরা যদিও নূরের নবীর পরশ পাই নাই আমরা সেই মদিনার কমলিওয়ালা নবীর প্রেম পেয়েছি আমরা সেই নবীর নায়েবদেরকে পেয়েছি হুকল্লাহ আর যারা ইসলামকে নিয়ে প্রিয় নবীর শান সম্মানকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করে কটুক্তি করে তারা হচ্ছে নাস্তিকদের অপবিত্র হাস na pak যারা প্রিয় নবীর নিয়ে যারা প্রিয় নবীর সম্মান কে নিয়ে इज्जत के लिए एवं औलिया کرامদের इज्जत लिए যারা औलिया کرامদের স্মৃতিকে দুলায় পদদলিত করতে চায় দুলার কালিমায়ে কলঙ্কিত করতে চায় তারা নাস্তিকদের khas অপবিত্র নাপাক tiuuri দাম্বিক অপশক্তি শয়তানের এজেন্ট জুরে হুক যারা এই দেশ সাহাবাই কেরামাইয়া দিনের দাওয়াত দিছেন না আউলিয়া কেরামদের দাওয়াত ভাইয়া এই দেশের মানুষ আমরা আল্লাহর দিন কবুল করছি হুক আল্লাহ আকবার আমি বুঝাইতাম সাইরাম বারবার হে আমার সিলেটের জন্মভূমির প্রিয় ভাই সকল শিক্ষার্থী বড় বড় বিদ্যানশীলের দেশ এই সিলেট আমরা এই সমস্ত পরিচয় দিয়া দিতাম বাইরা মেহমান হলো বাইরা মেহমান যে আমরা আদি লগ্ন তাকে শিক্ষার আলো হইছি সিলেটের প্রাচীনতম ইতিহাস আমরা শিক্ষার আলো ভাইয়া হয়ে আইসি কর্নেল এম এ জি আতাউল গনি উসমানি যেই ব্যক্তি বিশ্বনন্দিত কর্নেল উসমানীর নাম কিয়ামত পর্যন্ত ডুববে না সেই কর্নেল উসমানীর সিলেট ওক একবার বুঝছেন নি আপনারা বুঝাইয়া দেউ কাহা ব্যবহার দিয়া হ্যাঁ আমরা সিলেটের মানুষ বেহমান হলে বুঝাইয়া দেউ তারা যাতে বেজার হইয়া না আর আমরা ও জিনিস বুঝাইয়া দিতাম আমরা শিক্ষার আলো জাতিগতভাবে আমরা বাফর খালি দাদার খালি ইলিম বিদ্যা বুদ্ধি তা ভাইয়া ভাইয়া আমরা আইসি ইনশাল্লাহ কি পর্যন্ত সিলেটের মাটি দে এইভাবে বুজুর গানে দিন আউলিয়ায়ে কেরাম বড় বড় বিদ্যান গুণীজন আসতে থাকবে আসতে থাকবে শামসুল উলামা আমাদের প্রিয় মুর্শিদ চলে গেছে দুঃখ নাই আরো আসতেছে শামসুল উলামা আমাদের বড় সাহেব কিবলা লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন আল্লাহ হায়াতে তুই বাদান করে শুরু আল্লাহ আমিন এই সিলেটের ভূমি রইসুল কুরাওয়ামুল মুফাসসিরিন সাহেব কিবলার বাংলাদেশ সিলেট সোয়াইবুর রহমান বালাউটির সিলেট রইসুদ্দিন সাহেব আমসাফুরি মহাদ্দিস হুজুরের এই সিলেট আরব আমিরাতের বিচারপতি বিশ্বের বুকে তামাম বিশ্ব মুসলমানদের অঙ্গনে মুসলিম বিশ্বে এই সিলেটের ওলামায় কেরাম নেতৃত্ব দিয়েছিলেন আদি যুগে ও বর্তমানে আগামীতেও দিবে না না শাইখুল হাদিস আল্লামা মুশাইদ ভাই উমপুরি আলাইহি এই সিলেটের খানাই গাটে যার বাড়ি সখিগঞ্জের পার্শ্ববর্তী এলাকা যিনি মক্কা মদিনার হতিবের বল ধরেছিলেন চ্যালেঞ্জ করে হোক আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লামা হরমুজুল্লাহ সয়েদা রহমতুল্লাহ আলাইহি যার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুরি ইউনিয়নে যেই ব্যক্তি কাবার গিলাফের আরবি লেখার বল ধরেছিলেন চ্যালেঞ্জ করে হুক আল্লাহ কিতাব বুঝাইতাম সাইরাম আশা করি আপনারা জ্ঞানীগুণী সমাজ বুঝরা বুঝলে বুঝবা না বুঝলে তেজবাতা আমি ও জিনিস বুঝাইতাম সাইরাম আমরা সিলেটবাসী আমরা দাদার খালি আমরা বাফর খালি ইলিম বিদ্যা জ্ঞান ওলায়তি ফিরাকি এটা নয়া কুন্তা আমরা ভাইয়া ভাইয়া আইসি ভাইয়া ভাইয়া আইসি আমাদেরকে অভিনয় করে আমাদেরকে কষ্ট করে পরিশ্রম করে পিরাকি অর্জন করতে হবে না এই সোনার বাংলাদেশে সুন্নিয়তের জান্ডা কায়েম রাখতে হলে কোরআন সুন্নার আলোক প্রজ্বলিত করতে হলে নবী প্রেম অলিয়া উলিয়ার প্রেম এই বাংলার প্রতিটি মুসলমানের অন্তরে পৌঁছে দিতে হলে ভাইয়াভির বড় বল যদি তাকে বাও বারিসার বড় বল যদি তাকে নাও ভাইয়া শারীর মাঝে যদি বিরুদ্ধ থাকে ও তাকে মিঠাউকা যদি কোনো ভুল ত্রুটি থাকে গরম উকা লুকাইয়া উকা ওই আপনারা আলাপ আলোচনা করিয়া সমাধান হরউকা সাধারণ পাবলিকর মাঝে আর বাঁ গ্রাম্চাইতো সমাজ দেশ লাগ লাগছে আপনারা আর প্রচার জান আল্লাহ আমরা কামিল হেদায়ত নসিব হরুকা আমাদের জবানকে রুদ্ধ করার তৌফিক আল্লাহ আল্লাপাকে আল্লাহ হইন সক্রাতের কঠিন ময়দানে যখন আজরাইল রে দেখবো মানুষে রে দেখার পরে তার জবান রে আমি বন্ধ করিয়া দেই যদি তার জবানকে বন্ধ করিয়া না দিতাম তাহলে আজরাইলুর রূপ দেখি এমন চিল্লানি মারল উনি চিল্লানির আওয়াজ দুনিয়ার এক মাথা হইতো অন্য গেল অন্য মাথায় গেল উনি সবাই মরণমুখী মৌতর সামান তৈর করো মৌতের সামান আমাদেরকে তৈর করতে হবে কি অবস্থা আমার ধারণ করবে কি অবস্থা আমার সেই দিন হবে যত মুমিন ও ইনসান সকরাতে দুশ্মন তাহে লুটিবে ইমান মুমিন জহরে আল্লাহ দেখিয়া জমদুতের রূপ বালুসর হইব তোমার বক্ষের দান যদি আসে নূরের দিদার দেখিয়া বিনা পানিতে হইব মুমিনের ইমান সারাসার মুমিন জহরে আল্লাহ তে নবীর চেহারা দেখি আমি আমার ইমান নসিব হইত মরণের সময় নবীর লোকে আমার সম্পর্ক আছেনি নবীর লোকে আমার সম্পর্ক আছেনি আমি নবীর হইলাম মাটির তৈরিতে সিসার তৈরিতে ফিতলতে খাসা কোথা লইয়া মায়ের করিয়া আইরে মুসলমান এই নবী যদি সাধারণ বডির হইতেন তাহলে আনবিক শক্তি পালি দিয়ে ওই নবী অলৌকিক জগতে জাগাল বাসারু ওমা তগা আমার আল্লাহ বলছেন যার দৃষ্টি জলসিয়া যায় নাই চামড়া হসিয়া যায় নাই অলৌকিক জগতের মেহমান আল্লাহ পাক বানাইয়া নিরানব্বই হাজার প্রেমালাভ করেছিলেন হুক আল্লাহ আপনার খানিকুরাগির দায়িত্ব বাচ্চা খাচ্চার দায়িত্ব জন্ম মৃত্যুর দায়িত্ব আল্লাহর কাছে আছে কারণ বিশ্বাস আছে নি আলিমুল গাইবি ওয়া শাহাদাতি হুয়াল রাহমানুর রাহিম নিরাশ আদারে খোদা তুমি আশার আলো আমার আল্লাহ এ কোরআন দিয়া জানাইছো জানাইছো ফাকাদ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমাকে বয়ে করো আমার রাসূলের অনুগত করো হুক আল্লাহু আকবার এই জন্য নবীর শূন্য মানতে হবে নবীর কথা জানতে হবে আল্লাহ খান দিসোইন খানে ডিউটি করে সৌক দিস সৌকে ডিউটি করে যদি খানে না হনতো হাফর ফস ফসি আওয়াজ তে সৌকে দেখতো না হানে মেসেজ দে চকুর গেছে ও আমি শুনছি ও দেখবা হাফে ডাকে তুই সা সাইয়া আমার বন্ধারে হুশ করি দে চৌকে যদি না চাইত বাম দিকটা কিয়া সাফে ফস ফস করে আওয়াজ দিছে বন্ধায় ঠিক বাম দিকে চায় ডান দিকে চায় না দেখো কা একটা অঙ্গল লোগে একটা পার্সল লগে আর একটা পার্সের কিলে অঙ্গাঙ্গি জড়িত সম্পর্ক আল্লাহ লাগাইয়া দিছিল হুক আল্লাহ ও দুনিয়ার মুসলমান বলেছে ও না